Hi guys, welcome to a new video. এই ভিডিওতে আমি আজকে দেখাতে চলেছি কি করে আপনার Gameloop এমুলেটরের ল্যাগকে ফিক্স করতে পারেন। যে একটা নতুন একটা আপডেট এসেছে, পুরো Gameloop চেঞ্জ হয়ে গেছে, তো তারপরেও কিছু কিছু ল্যাগ থেকে গেছে, তো সেই ল্যাগগুলোকে আপনারা কীভাবে ফিক্স করতে পারেন তো আজকে আমি সেটা দেখাতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি জিৎ চন্দ আর আপনারা দেখছেন আমার টিউটোরিয়াল। চলুন দেখে নেওয়া যাক Gameloop কি করে ল্যাগ ফিক্স করা যায়। ওকে, প্রথমে আমি Gameloopটাকে ওপেন করি। আচ্ছা, Gameloop এখন এরকম হয়ে গেছে। আমার যেহেতু এখন ইন্টারনেটটা ঠিকঠাক মতো কাজ করছে না, তাই জন্য এখানে পুরোটা আসছে না। Gameloop এখন এরকম হয়ে গেছে, গেম সেন্টার লাইক দিস এরকম হয়ে গেছে। তো সর্বপ্রথমে আপনাকে Gameloop খুলে তার মধ্যে সেটিংসে যেতে হবে। তারপর আমরা যা করবো সব কিছু করবো এখানে। তো এখানে বেসিক্স থেকে জেনারেলি গিয়ে আপনাকে রান অ্যাট স্টার্টআপ এটা অফ করেও রাখতে পারেন। হাইড অ্যাডভান্সড ওয়াটারমার্ক এটাকেও অন করে দিতে হবে, মানে এইগুলো সব করে নিতে হবে। তারপরে এখান থেকে ইঞ্জিনে আপনাকে এখানে ডাইরেক্ট এক্সে ক্লিক করতে হবে যদি আপনার গ্রাফিক্স কার্ড না থাকে। ডাইরেক্ট এক্স প্লাস ডাইরেক্ট এক্স 11, ওকে, এইটা নয় তো এইটা এখানে ক্লিক করতে হবে। তো তার এই দুটোর মধ্যে ক্লিক করার আগে আপনাকে নেট থেকে ডাইরেক্ট এক্স বা ডাইরেক্ট এক্স 11 ডাউনলোড করে নিতে হবে, নিয়ে ইনস্টল করতে হবে। আমি এখন দেখাতে পাচ্ছি না কারণ আমার এখানে নেটওয়ার্ক নেই, মানে ইন্টারনেট চলছে না আমার, তাই জন্য আমি দেখাতে পাচ্ছি না। তো এগুলো আপনারা জানেন কীভাবে কি ইনস্টল করতে হয়, তো এটা করে নেবেন। তারপরে আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো এটার উপর, কোনো অসুবিধা হবে না আমার। তো তারপরে এখান থেকে এই অপশন, চারটে অপশনের মধ্যে তিনটেতে টিক দিতে হবে, যেমন রেন্ডার ক্যাচ আর এনফোর্সিং গ্লোবাল রেন্ডার ক্যাচ, আর এখান থেকে প্রায়োরিটি ডেডিকেটেড জিপিইউ এটিকে অফ করে রাখবেন যদি আপনার গ্রাফিক্স কার্ড না থাকে। গ্রাফিক্স কার্ড থাকলে আপনি এটাকে অন রাখতে পারেন, অসুবিধা হবে না। আর তারপর এখান থেকে অন রাখতে হবে রেন্ডারিং অপটিমাইজেশন, ওকে। তারপর এখান থেকে, এখানে সব থেকে ডিফিকাল্ট অপশন হচ্ছে এইগুলো, মানে ডিপিআই অবধি, অ্যান্টি অ্যানালিসিস আর ডিপিআই পর্যন্ত। অ্যান্টি অ্যানালিসিস এটাকে ক্লোজ রাখতে হবে যদি গ্রাফিক্স কার্ড থাকে তাও, আর না থাকলেও এটাকে ক্লোজই রাখতে হবে। তারপর মেমোরি, মেমোরি থেকে এখানে আপনি আপনার র্যাম অনুযায়ী চুজ করতে পারেন। আমার এখানে 8GB মেমোরি, মানে র্যাম আছে, তাই আমি চাইলে 4096 চুজ করতে পারি, কিন্তু আমি এখান থেকে কিছুই করবো না, আমি এখান থেকে অটোতে রাখাটা বেশি পছন্দ করি, নাহলে এটা অর্ধেক র্যাম পুরোটাই খেয়ে নেয় এটা। তো প্রসেসর আমার পেন্টিএমের প্রসেসর, তাই আমি এখান থেকে অটোতে করে রেখেছি। যদি আপনার ডুয়েল কোর হয় বা যদি আপনার অক্টা কোর হয় তাহলে আপনি করতে পারেন। রেজলিউশন, আপনার স্ক্রিনের রেজলিউশন যা হবে তাই আমি একদম হাইয়েস্ট রেজলিউশন চুজ করে রেখেছি এখান থেকে। আচ্ছা, ডিপিআই, ডিপিআই কখনও 240 বেশি যাবেন না, ডিপিআই 240 বেশি কখনোই যাবেন না, ওকে। তারপর এখান থেকে গেমস, এখান থেকে গেমিং রেজলিউশনের মধ্যে থেকে এইচডি 720p ডিফিকাল্ট গেমিং রেজলিউশন, ঠিক আছে, এই এইটা করতে হবে। যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনি 1080p বা সেটাকে বাড়িয়ে 2K পর্যন্ত করতে পারেন যদি, মানে গ্রাফিক্স কার্ড 1060-এর বেশি হয়, ঠিক আছে। আর যদি 660-এর ওপরে হয় তাহলে আপনি 1080p-তেই থাকুন, ঠিক আছে। তারপর ডিসপ্লে কোয়ালিটি, এটা অটো স্মুথ ব্যালেন্স এটা আপনার উপর নির্ভর করছে। এইচডিটা তখনই করবেন যখন এখান থেকে আলট্রা এইচডি 2K ইউজ করবেন, ঠিক আছে, বা এইচডি 1080p ইউজ করবেন, তখনই এইচডি এখান থেকে ইউজ করবেন। এইচডিতে ইউজ করলে এখান থেকে এই তিনটের মধ্যে যে কোনো একটা, মানে অটো স্মুথ ব্যালেন্স। তো এইগুলোই হচ্ছে সেটিংস, ওকে। তারপর আমরা এখান থেকে সেভ করব, তারপর আমরা Gameloop কেটে দেবো, দিয়ে আমরা টাস্ক ম্যানেজার ওপেন করব। টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য জাস্ট কন্ট্রোল শিফট স্কেপ বাটনকে একসাথে প্রেস করে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যায়। তারপরে আমরা এখান থেকে Gameloopকে পুরোপুরিভাবে অফ করে দেবো। দিতেই আমাদের পুরো Gameloop অফ হয়ে গেছে। তারপর আমরা আবার Gameloop ওপেন করব, ওকে। আমরা তার আগে এখান থেকে Gameloop, ও এমনি চলে গেছে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে Gameloopকে ওপেন করে নিই। তো Gameloop, ইয়েস, Gameloop ওপেন হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে Gameloop ওপেন হয়ে গেছে, আমরা যাবো মাই গেমস, ওকে। আমাদের যা ইনস্টল থাকবে আমরা এখান থেকে প্লেতে ক্লিক করে আমরা প্লে করে দেবো। আমার এখানে নেটওয়ার্ক নেই একদমই, কারণ এখানে এখানে দেখো নো ইন্টারনেট, ওকে, নো ইন্টারনেট অ্যাক্সেস, কোনো নেটওয়ার্কই আমার এখানে চলছে না, তো তাই আমি এটা চালাতে পারছি না। তো সরি অ্যাবাউট দ্যাট,
যদি এই ভিডিওটা পছন্দ হয়, যদি ল্যাগ কিছুটা ফিক্স হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন। আর যদি মনে হয় যে আপনি কারোর উপকার করতে চান, তাহলে এই ভিডিওটাকে শেয়ার করুন। আর ভিডিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে দেবেন, তাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করবো তখনই আপনি সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আনটিল দেন আমি জিৎ চন্দ, আর আপনারা দেখছিলেন আমার টিউটোরিয়াল। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।